হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো স্যার পলিটেকনিকটা কি, অ্যাকচুয়ালি পলিটেকনিকের বিষয়ে যদি বিস্তারিত বলেন। তো এখানে আমি তোমাদের পলিটেকনিক নিয়ে সমস্ত কিছু আলোচনা করবো, কীভাবে পলিটেকনিকের অ্যাডমিশন হয়, কী কী তোমাদের সাবজেক্ট রয়েছে এবং তোমাদের এর ফিস কত রয়েছে এবং তোমাদের কী কী এক্সাম প্যাটার্ন রয়েছে, কীভাবে এক্সাম দিতে হয়, কী কী সেমিস্টার রয়েছে, কত নম্বরের পরীক্ষা হয়, সমস্ত ডিটেলস এবং এর এই কোর্স ডাইরেক্ট দেওয়ার পর তোমাদের কী কী অ্যাডভান্টেজ রয়েছে, মানে পলিটেকনিক করার পর কী কী অ্যাডভান্টেজ রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তো তোমরা যদি পলিটেকনিক নিয়ে ইন্টারেস্ট থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তাহলে তোমাদের পলিটেকনিক অর্থাৎ জেক্সপো নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এখানে তোমরা পলিটেকনিক কোর্স নিয়ে অনেকেই তোমরা ইন্টারেস্টেড রয়েছো, কারণ তোমাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারছি তোমরা কম সময়ে ভালো একটা জব নিজের করে নিতে চাইছো। তো এক্ষেত্রে আমি তোমাদের প্রথম থেকে শুরু করে এ টু জেড বলবো, কোথাও স্কিপ করবে না, তাহলে পলিটেকনিকের বিষয়ে অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই। আর এরকম পুরো প্যাকড ভিডিও তোমরা কোথাও পাবে না, কারণ তোমাদের যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করি প্রত্যেকটা ডাউট তোমাদের ক্লিয়ার করে দিই। তো এখানে তোমাদের প্রথম হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে পলিটেকনিক কোর্স করার জন্য তোমাদের মিনিমাম কী কোয়ালিফিকেশান লাগবে। প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কোর্স বা অন্য যে কোনো কোর্স হোক না কেন, প্রত্যেকটা কোর্স করার জন্য একটা নির্দিষ্ট এডুকেশন দরকার পড়ে। এখানে তোমাদের এডুকেশন হচ্ছে মাধ্যমিক পাস, মানে কী হচ্ছে তোমরা যদি টেন্থ পাস আউট করো, ঠিক আছে, তোমাদের টেন পাস করো, তাহলে কী হচ্ছে তোমরা হচ্ছে পলিটেকনিক কোর্স করতে পারবে, মানে পলিটেকনিক কোর্সের জন্য অ্যাডমিশন নিতে পারবে। তো এখানে অ্যাডমিশন প্রসিডিউর দুরকমের, একটা হচ্ছে তোমরা এন্ট্রেন্স এক্সাম দিয়েও নিতে পারো, এন্ট্রেন্স এক্সাম না দিয়েও নিতে পারো। এন্ট্রেন্স এক্সামের নাম কি জেক্সপো এন্ট্রেন্স এক্সাম, মানে কি, এবং অনেক অনেক জায়গায় মেরিট বেস, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হয় না, অনেক অনেক জায়গায় হয় কিন্তু এবছর হবে সেটা আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়ে বলবো এবং ডিটেলসে তোমাদের বলবো অ্যাডমিশন প্রসিডিউর, এভাবে কীভাবে এবার কীভাবে ফিল আপ করবে, কী নোটিশ রয়েছে, কীরকমভাবে এবারে জেক্সপো এক্সাম হবে। কিছু দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, তো এখন কিছু চেঞ্জেস এসেছে, সেটা নিয়ে আলোচনা করব। আগে বলে দিই যে অ্যাডমিশন প্রসিডিউর কী, তোমাদের জেক্সপো এন্ট্রেন্স এক্সাম দিতে হবে। যে জেক্সপো এক্সামটা কী হতো, ও তোমাদের ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স এই দুটো সাবজেক্টের ওপর বেস করে তোমাদের জেক্সপো এক্সাম হতো, ঠিক আছে। এর বিগত বছরগুলোর কথা বলি বা এর পরে যে এন্ট্রেন্স এক্সাম হবে সেগুলো, যদি এন্ট্রেন্স এক্সাম হয় তাহলে কোন দুটো সাবজেক্টের ওপর, একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্সের ওপর, ম্যাথামেটিক্সের ওপর বেস করে তোমাদের কী হচ্ছে এই অ্যাডমিশন প্রসিডিউর হতো জেক্সপোর, ঠিক আছে। এইবার যদি আমি বলি জেক্সপোর ডিউরেশন কত, জেক্সপো ও এই কোর্সটা টোটাল কমপ্লিট করতে বা জেক্সপোর যে ইঞ্জিনিয়ারিং কোর্স আছে বা যে কোর্সই হোক না কেন কমপ্লিট করতে কত টাইম পিরিয়ড লাগে, টোটাল 3 বছরের টাইম পিরিয়ড লাগে। তো 3 বছর এই কোর্সের জন্য অ্যাডমিশন, কোর্স তোমরা কমপ্লিট করার জন্য তোমাদের 3 বছর ওর পড়তে হবে। তো 3 বছর পড়ার পরেই তোমরা কিন্তু সার্টিফিকেট পাবে। তো এখন এখানে দেখো এক্সাম, তোমাদের প্যাটার্ন বা এক্সাম সিস্টেম যদি আমি বলি, এক্সাম সিস্টেম কী হচ্ছে, তোমাদের সেমিস্টার আকারে এক্সামগুলো হবে, প্রত্যেক বছরে তোমাদের 2টো করে সেমিস্টার হবে, তার মানে তোমাদের টোটাল কী হচ্ছে 6টা টোটাল সেমিস্টার হবে। এরপরে আমি যদি বলি কলেজ টাইপের কথা, কলেজ 2রকম কলেজে তোমরা ভর্তি হতে পারো, এক কী হচ্ছে গভর্নমেন্ট কলেজ আর 2 হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউট। যেখানে আমি আগে বলে রাখি গভর্নমেন্ট কলেজে কীভাবে তোমাদের অ্যাডমিশন নিতে হবে, এই যে জেক্সপো এন্ট্রেন্স এক্সাম আছে সেটাকে তোমরা ক্র্যাক করলেই তোমরা প্রথমে ওই জেক্সপো এক্সাম দেবে। দেওয়ার পর মানে এই যে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, যেখানে তোমরা জানো ওইমার সিটে তোমাদের বুলেট করতে হয়, সেই রকমভাবে এক্সাম হবে। তোমাদের প্রসিডিউর অনেকেরই জানা আছে, অনেকে জানা নেই, তো এখানে আমি বলে দিলাম তোমাদের কীভাবে দিতে হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এর ওপর বেস করে, ঠিক আছে, এ ফিজিক্স আর ম্যাথামেটিক্সের ওপর বেস করে। এবং এই এক্সাম যদি তোমরা ক্র্যাক করো, তোমরা যদি এই এক্সাম ক্র্যাক করো তাহলেই কিন্তু ও তোমরা এই জন্য এর অনুযায়ী তোমাদের একটা র্যাঙ্ক বেরাবো, সেই র্যাঙ্কটা ওখানে বসিয়ে তোমরা কী হচ্ছে তোমাদের মানে কাউন্সিলিং তোমাদের করতে হয় যে কোন কলেজে তোমরা নেবে। তো এখানে গভর্নমেন্ট কলেজের জন্য তোমাদের কাউন্সিলিং করতে হবে এবং র্যাঙ্ক অনুযায়ী তোমরা গভর্নমেন্ট কলেজ চুজ করতে পারবে। সবাই অ্যাপ্লাই করে সবাই পাবে এটা নির্ভর করছে না, এটা নির্ভর করছে তোমার র্যাঙ্কের ওপর, তুমি কী অনুযায়ী এই এন্ট্রেন্স এক্সাম দিচ্ছ তার উপরে। তো এবছরের ক্ষেত্রে একটু আলাদা হবে, তো সেটা নিয়ে ডিসকাস করছি এবং মেরিট বেসটা তখনই ডিসকাস করবো আমি। তারপরে তোমাদের বললাম যে 3 বছরের 6টা টোটাল সেমিস্টার হবে, এরপর কলেজ টাইপও বলে দিলাম যে গভর্নমেন্ট কলেজ তোমরা প্রাইভেট কলেজে এখান থেকে নিতে পারবে। প্রাইভেট কলেজের ক্ষেত্রে কী হয় বা প্রাইভেট যে ইনস্টিটিউটগুলো আছে তার ক্ষেত্রে কী হয়, কিচ্ছু লাগে না, তোমরা এখানে র্যাঙ্ক করতে পারলে না, যারা তারা ভাবছো না 3 বছরের কোর্স করবো, মাধ্যমিক আমার এক্সাম রয়েছে, তাহলে আমি কী করবো 3 বছরের এই কোর্স করতে চাইলে
ভালো করে শুনবে, এই তিন বছরের এই কোর্স করতে চাইলে, পলিটেকনিক করতে গেলে আমাকে কী হচ্ছে প্রাইভেটে ভর্তি হতে হবে। সেক্ষেত্রে তোমাদের কী হচ্ছে প্রাইভেটে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করলে তো ওখান থেকে সাধারণত তোমাদের প্রাইভেট যে ইনস্টিটিউট যায় ইনস্টিটিউটগুলো আছে তোমাদের নম্বর যাই হোক না কেন সেখানে মেরিট বেস হয়। মেরিট বেস মানে তোমাদের কী হচ্ছে এর ক্লাস টেনে তোমরা কী রেজাল্ট করেছো। এখানে আমি অনেকে বলে রাখি, অনেকে ভাবে যে ক্লাস টেন আমরা ইলেভেন টুয়েলভে উঠে গেছি বা আমরা কলেজে পড়ছি আমরা কি পড়তে পারবো না, অবশ্যই তোমরাও পড়তে পারবে, তোমরা তো টেন পাস করেই এসছো, মিনিমাম কোয়ালিফিকেশান টেন পাস রাখবে, ম্যাক্সিমাম কিছু বলা নেই যে এত ও সে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন পাস করে গেছে বলে সে এই মানে পলিটেকনিক পড়তে পারবে না, সেটা কোনো ব্যাপার না। অনেক এরকম স্টুডেন্টও আছে যারা গ্র্যাজুয়েশন পাস করার পাস আউট করার পরও পলিটেকনিক কোর্স করে, যাতে একটা টেকনিক্যাল লাইনে যেতে চায়, শর্ট পিরিয়ডের মধ্যে ভালো একটা জব করতে চায়, ঠিক আছে। তো এখানে আমি বলে রাখি, তোমাদের গ্র্যাজুয়েশন হলেও কোনো অসুবিধা নেই, তোমাদের মাধ্যমিকে ম্যাথামেটিক্স ফিজিক্স ছিল এবং কী হচ্ছে মাধ্যমিক পাস হলেই তোমরা এটা এলিজিবল মানে এই পলিটেকনিক কোর্স করতে পারবে। তো এরপর আমি যদি বলি ফি, খুব ইম্পর্টেন্ট পার্ট, প্রত্যেকটা কোর্সের জন্য ফিটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কত করে তোমাদের টোটাল খরচা হবে। আমি যদি গভর্নমেন্ট কলেজের কথা বলি তো সেখানে তোমাদের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তো তোমাদের 15,000-এর বেশি খরচ হবে না, ঠিক আছে, তোমাদের 15,000-এর বেশি খরচ হবে না। হয়তো এবার ইউনিয়ন চার্জের ওপর ডিপেন্ড করে এতটাও খরচ হয় না, তিন বছরের কথা বলছি, কী বলছি তোমাদের তিন বছরের টোটাল খরচা 15,000-এর বেশি হবে না, তার মানে বুঝতে পারছো প্রত্যেক ইয়ার বা তোমাদের 5,000 টাকা খরচা হবে, এবং ডিপেন্ড করছে কলেজের ওপর, অবশ্যই গভর্নমেন্ট কলেজ হলেও যদি ওখানে ইউনিয়ন বেস থাকে তখন সেটা একটু বেড়ে যায়, কারণ ইউনিয়নের বিভিন্ন ধরনের এক্সট্রা তোমরা বুঝতেই পারছো সেটা থাকে, বাদবাকি যদি ইউনিয়ন না থাকে আরও খরচটা কমে যায়। এরপরে যদি বলি যে প্রাইভেট ইনস্টিটিউট, সেখানে তোমাদের কী হচ্ছে এ অনেক ফিজ হতে পারে, যে প্রায় আমি এখানে 20 দিয়েছি, মানে 20,000 থেকে তোমাদের 2,00,000 পর্যন্ত হতে পারে, ঠিক আছে, এ আরও বেশিও হতে পারে আরও কমও হতে পারে, মানে 20,000-এর কম হবে না, 20,000 থেকে অনেক বেশিই হবে তোমাদের তিন বছরের কোর্সের, মিনিমাম ধরে রাখো ও 50,000 to 2,00,000, ঠিক আছে। তো এখানে তো এর মধ্যেই তোমাদের প্রাইভেট ইনস্টিটিউটের প্রসিডিওর থাকবে, যেহেতু গভর্নমেন্ট কলেজে তোমরা র্যাঙ্ক করে করছো সেই কারণে গভর্নমেন্ট কলেজ যেহেতু সেই কারণে কিন্তু ফিজটা অনেক কম। এরপরে আমি যদি বলি যে এই কোর্স করার পর আমাদের এক্সট্রা কী বেনিফিট হবে, যেটা যেই মিন্স যারা দেয় তারা বিটেক যখন করে, ঠিক আছে, তো বিটেক যখন করে তাদের কী হচ্ছে 4 বছরের ডিউরেশন থাকে, তো এখানে তোমরা ডাইরেক্ট কী হচ্ছে বিটেক কে অ্যাডমিশন নিতে পারবে সেকেন্ড ইয়ারে। তো ফোর্থ ইয়ার হয়, 4 বছরের কোর্স হয়, যেখানে তোমরা সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে, মানে 3 বছরের কোর্স তোমাদের হয়ে যাবে, কী বললাম বিই বা বিটেকে তোমরা কী হচ্ছে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে। কিসের জন্য? তোমরা এখানেও পলিটেকনিক মানে এখানেও গভর্নমেন্ট কলেজ আছে এবং তোমার এখানেও তোমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেট রয়েছে, তোমাদের গভর্নমেন্টের জন্য এখানে আরেকটা এক্সাম হয় যেটাকে বলা হয় জিলেট এক্সাম, ঠিক আছে, মানে এটা জেক্সপো কমপ্লিট করার পর মানে পলিটেকনিক কমপ্লিট করার পর তোমাদের জিলেট এক্সাম দিলে তোমরা বিটেকে সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে গভর্নমেন্টেও, সেখানেও র্যাঙ্ক করতে হয়, সেম প্রসিডিওর যখন টেন পাস করো তোমরা জেক্সপো দিয়ে পলিটেকনিক পড়ছো, এই তারপরে জিলেট এক্সাম ক্র্যাক করলে তাহলে তোমরা কী করতে পারবে, তাহলে সেক্ষেত্রে তোমরা গিয়ে বিটেক কমপ্লিট করতে পারবে, ডাইরেক্ট অ্যাডমিশন পেয়ে যাবে সেকেন্ড ইয়ারে, অথবা অন্য মানে প্রাইভেট ইনস্টিটিউট থেকেও তোমরা করতে পারো। এরপর আমি যদি বলি তোমাদের এই হচ্ছে টোটাল মানে পলিটেকনিকের প্যাকেজ। এবার পলিটেকনিক নিয়ে তোমাদের এক্সাম নিয়ে ক্লিয়ার হয়ে গেলো এবং তোমাদের আরও একটু ইনফরমেশন দিয়ে দিই, পলিটেকনিকে প্রত্যেক বছর কী হচ্ছে 5টা করে টোটাল সাবজেক্ট থাকে, এই 5টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টে 100 করে মার্কসে 100 মার্কসের পরীক্ষা হয়, মানে 500-তে এ পরীক্ষা হয় পার সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টার কী হচ্ছে 100-তে হচ্ছে, এ তার মানে তোমার 5টা সাবজেক্ট থাকবে, 5টা সাবজেক্টই হচ্ছে 500-তে প্রত্যেকটা সেমিস্টার পরীক্ষা হচ্ছে, এবং প্রত্যেক ইয়ার কী বলেছিলাম 2টো করে সেমিস্টার হয়, মানে 3 বছরের টোটাল 6টা সেমিস্টার হয়, প্রত্যেক বছরে তোমরা মানে ফার্স্ট সেমিস্টার শেষ হবে এক্সাম দেবে এবং সেকেন্ড সেমিস্টারের আগে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, তারপর আবার থার্ড সেমিস্টার দেবে, থার্ড সেমিস্টারের আগে তোমরা সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পেয়ে যাবে, এরকমভাবে 6খানা সেমিস্টার টোটাল হবে, এবং তারপরে তোমাদের 6 সেমিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিছুদিন পর তোমাদের কী হচ্ছে যে সার্টিফিকেট আছে টোটাল সার্টিফিকেট পাবে এবং 6টা তোমাদের কী হচ্ছে মার্কশিট এখানে পেয়ে যাবে। এরপর যদি বলি লিস্ট অফ দ্য অফ পলিটেকনিক কোর্স ইন ইন্ডিয়া, মানে তোমার এখানে হচ্ছে টপ যে কোর্সগুলো, ঠিক আছে, এখানে টপ যে পলিটেকনিক কোর্সগুলো ইন্ডিয়ায় সেই কোর্সগুলো লিখেছে, আরও অনেক কোর্স আছে, আমার বেসিসে মনে হয় যে যেগুলোর ডিমান্ড এখন ইন ফিউচার রয়েছে এবং থাকবে সেগুলোই লিখেছি, তার মধ্যে থেকে আমি বলে দেবো কিছু কিছু। এখানে দেখো প্রথমে হচ্ছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, তো এখানে তারপরে হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, নেক্সট রয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, খুব ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, নেক্সট কী রয়েছে ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ডিপ্লোমা ইন ফুড প্রসেসিং অ্যান্ড টেকনোলজি, নেক্সট হচ্ছে ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং,
এবং লাস্ট যেটা লিখেছে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা ফিল্ডেরই ডিমান্ড রয়েছে এবং ইন ফিউচারে এদের কী হচ্ছে ডিমান্ড থাকবে। তো তোমাদের যে এই যে টোটাল কোর্সগুলোর কথা বললাম ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো, এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে এ তোমাদের যদি এখন চুজ করতে হয় আমার হিসাবে আমি বলবো সিভিল ইঞ্জিনিয়ারিং চুজ করবে, এবং আমি যদি বলি যে কেউ মেকানিক্যালে যেতে চাইলে মেকানিক্যাল যেতে পারো, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও তোমাদের জন্য বেস্ট। তো এই তিনটে রয়েছে এবং এখানে প্রত্যেকটাই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংও তোমরা যেতে পারো, জানো এখন কী পরিমাণ এর ডিমান্ড রয়েছে, এবং কম্পিউটার সায়েন্সও যেতে পারো ইন ফিউচার ডিমান্ড রয়েছে। যেটা মানে এখানে যে কটা আমি তোমাদের কোর্সের লিস্ট বললাম সেই কোর্সগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমার মনে হচ্ছে তোমাদের এই যে প্রথম তিন চারটে কোর্স লিখেছি, প্রথম যে চারটে কোর্স লিখেছি এর ফিল্ড কিন্তু অলওয়েজ থাকবে, ইলেকট্রনিক্সের ফিল্ড কিন্তু অলওয়েজ থাকবে। ইলেকট্রনিক্স মানে যে সব থেকে আমার মনে হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সব থেকে বেস্ট, কারণ এর ডিমান্ড কোনোদিনও কমবে না, ইলেকট্রিক ফিল্ডের মানে ডিমান্ড কোনোদিনও কমবে না। তো এটা ইন ফিউচার প্রচুর ডিমান্ড রয়েছে। তো এখন ওভারঅল তোমাদের যদি বলি যে এই কোর্স করার পর তোমরা যদি বিটেক করতে হয় তোমাদের আরও ভালো ক্লিয়ার রয়েছে। এখান থেকে অনেকেই কী করে পলিটেকনিক তিন বছরের কোর্স করে, এখান থেকে ডাইরেক্ট বিটেক অ্যাডমিশন নিয়ে নেয়, বিটেক অ্যাডমিশন নেয়, বিটেক অ্যাডমিশন সেকেন্ড ইয়ারে চলে যায় এবং ওখানে আবার তিন বছরের কোর্স হয়। বিলেটে যদি চান্স পায় তাহলে কী হচ্ছে আবার সে গভর্নমেন্টে যে পড়তে পারবে। এরপরে আমি যদি তোমাদের বলি যে এই কমপ্লিট করার পর তোমরা এরপরে জবও পেয়ে যেতে পারো, তোমাদের এখান থেকে ক্যাম্পাসিং হয় কলেজ থেকে, তোমাদের যদি গভর্নমেন্ট তোমাদের কলেজ হয় তাহলে তোমরা ওখান থেকে ক্যাম্পাসিং হয়ে যায়, ক্যাম্পাসিং হয়ে খুব ভালো ভালো জব। আমার কিছু ফ্রেন্ড রয়েছে যে তোমরা জানো আমি ফার্স্ট ইয়ার পড়েছিলাম, সেকেন্ড ইয়ার থেকে পড়ি নিয়ে নিজেই ছেড়ে দিয়েছিলাম গভর্নমেন্টে চান্স পেয়ে, আমাদের ওখানে খুব ভালো ক্যাম্পাসিং হয়েছে, ক্যাম্পাসিং হয়ে তোমাদের এ 15K ও তোমার 25K কিছু 18 to 20 years ওল্ডের স্টুডেন্ট পেয়ে গেছে। তো এটা স্টার্টিং পয়েন্ট বলছি, ভেবো না যেটা অলওয়েজ অল টাইম থাকবে, যাতে এক্সপিরিয়েন্স যত বাড়বে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স যত বাড়বে এক্সপিরিয়েন্স অনুযায়ী স্যালারি তত ইনক্রিজ হতে থাকবে। তো এখানে তোমাদের কি বললাম যে এই সিস্টেমে মিনিমাম আমি এখানে স্যালারি বললাম, যদি তোমরা জব পাও একটা ভালো মানে সেখানে গভর্নমেন্ট জব তোমরা পেতে পারো এবং প্রাইভেট জবও পেতে পারো, বিভিন্ন জব রয়েছে। তো এখানে তোমরা যারা চাইছো যে পলিটেকনিক কোর্স করবে, তোমরা যে আন্ডারেই থাকো না কেন, কেউ 12 পাস করে গেছো তারাও অ্যাডমিশন নিতে পারো, যারা মাধ্যমিক পাস করে গেছো তারাও অ্যাডমিশন নিতে পারো, এবং আমি বলবো তোমরা যারা মানে যাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্স খুব ভালো লাগে তারা কিন্তু এই কোর্স নিতেই পারো, কোনো অসুবিধা নেই, এবং ভালো না লাগলেও অন্য ফিল্ডে থাকলেও তোমরা নিতে পারো। এবার একটু তোমাদের প্রো টিপস এখানে আমি দিয়ে দেবো, কেন প্রো টিপস মানে কি, এখানে ধরো তোমরা অ্যাডমিশন নিলে, অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার আছে, তোমাদের ফার্স্ট ইয়ারটা ঠিক আছে, যারা মাধ্যমিক দিচ্ছ ফার্স্ট ইয়ার মানে ভাবছো আমরা 11-12 পড়িনি, আমাদের ক্ষেত্রে অসুবিধা হবে, খুব একটা অসুবিধা হবে না, কারণ কি যারা 11-12 দিয়েছো 11-12 যে পড়াশোনাটা থাকে তার ম্যাক্সিমাম পড়াশোনা কি ফার্স্ট ইয়ারে থাকে, ফার্স্ট ইয়ার বেস যে হচ্ছে সেটা 11-12 বেস হচ্ছে ফার্স্ট ইয়ারটা থাকে পলিটেকনিকের, ক্লিয়ার? পলিটেকনিকের ফার্স্ট ইয়ারটা তোমাদের 11-12 বেস থাকে। এবং যদি আমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের কথা বলি, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তোমরা যে ফিল্ডে যাবে সেই ফিল্ড অনুযায়ী হবে, প্রত্যেকটা কোর্সের ফার্স্ট ইয়ারে কী হচ্ছে 11-12 বেস থাকে, তারপরে সেকেন্ড ইয়ার থেকে শুরু হয় ডিপ্লোমা, তুমি যে ফিল্ড করছো সেই ফিল্ড অনুযায়ী ডিপ্লোমা শুরু হবে। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমি যদি বলি এবছরের কথা, এবছর 2020 যে তোমাদের জানো এই রকম পরিস্থিতি কোভিড-19 যে পরিস্থিতি তার জন্য তোমাদের কী হচ্ছে অ্যাডমিশন এর জন্য এন্ট্রান্স এক্সাম মানে জেক্সপো কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে তোমাদের 27/2020 তোমাদের একটা নোটিশ চলে এসেছে জেক্সপো ওর তোমার অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেখানে বলে দিয়েছে যে তোমাদের এই যে নোটিশে বলে দিয়েছে তোমাদের পুরোপুরি যে এখনও পর্যন্ত কোনো ডিসাইড করা হয়নি তোমাদের এক্সাম নেওয়া হবে না, এই যে আমি বলেছিলাম মেরিট বেস মানে তোমাদের 10 কি এক্সাম ছিল, যারা 12 পাস আউট করার পর ভর্তি হচ্ছে তাদের 10 এবং 12 কি মার্কশিট ছিল, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অ্যাডমিশন নিচ্ছে তোমাদের 10-12 গ্র্যাজুয়েশন কি মানে রেজাল্ট ছিল বা মার্কশিট ছিল, তার উপর ভিত্তি করে অ্যাডমিশন নেওয়ার কথা শোনা যাচ্ছিলো বিভিন্ন নিউজ চ্যানেল থেকে, যেটা আমিও আমার চ্যানেলে ডিসকাস করেছিলাম। কিন্তু ও এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখনও পর্যন্ত কোনো ডিসিশান নেওয়া হয়নি, তো এখানে ডিসিশান নেওয়ার এখনও হয়নি, তো টোটাল ডিসিশান যখন নেবে ওয়েবসাইটে অ্যাডমিশন প্রসেস যখন শুরু হবে, এখনও পর্যন্ত অ্যাডমিশন প্রসেস শুরু হয়নি। তো এক্ষেত্রে তোমরা এখনও পরিকল্পনা করতে পারো যে তোমরা এই কোর্সে আসবে কি না, এই কোর্সে এনরোল করবে কি না। তো তোমাদের যখনই অফিসিয়াল আবার বিজ্ঞপ্তি আসবে যে তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, তখন আমি যেভাবেই হোক না কেন তোমাদের ইনস্টাগ্রামে কিংবা যে কোনো জায়গায় আমি প্ল্যাটফর্মে আগে তোমাদের ইনফরমেশান দিয়ে দেবো। সেই কারণে অবশ্যই যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে আমাকে ফলো করোনি অবশ্যই গিয়ে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করো ও
সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য। তো এখানে তোমাদের এখনও বলা যাচ্ছে না যে তোমাদের পেন থ্রু হবে, মানে তোমাদের এন্ট্রান্স এক্সাম হবে না উইদাউট এন্ট্রান্স এক্সাম রেজাল্ট বা মার্কশিটের উপর ভিত্তি করে তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর হবে, সেটা এখনও পর্যন্ত ওরা ডিসাইড করতে পারেনি, সেইটুকুই এখানে মেনশান করেছে বিজ্ঞপ্তিতে 27 তারিখে। তো এখন যখনই আবার অ্যাডমিশন প্রসিডিওরের জন্য ও নতুন বিজ্ঞপ্তি আসবে তখন তোমাদের আমি জানিয়ে দেবো। আর আশা করছি তোমাদের সমস্ত ডিটেলস জেক্সপোর ব্যাপারে পেয়ে গেছো, এখন কোনো ডাউট তোমাদের আশা করি থাকবে না। যদি এখনও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করো, আমি তার বিষয়ে পুরো ডিটেলসে তোমাদের বলে দেবো। আর এখন পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।